এসো আলোর সন্ধানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ক্ষুধার কারণে আমি আমার পেট মাটির সাথে লাগিয়ে রাখতাম, আবার কখনো ক্ষুধার জ্বালায় ভারী পাথর আমার পেটে বেঁধে রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথে আমার নিকট দিয়ে যাওয়ার সময় আমাকে দেখে মুস্কি হাসলেন এবং আমার মুখমণ্ডলের অবস্থা ও অন্তরের কথা বুঝে ফেললেন। অতঃপর তিনি বললেন, হে আবু হুরাইরা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত। তিনি বললেন, আমার সাথে এসো। তিনি রওনা দিলেন, আমিও তার পিছু পিছু গেলাম। অতঃপর তিনি অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করলেন এবং আমাকে অনুমতি প্রদান করলেন, আমিও প্রবেশ করলাম। তিনি এক পেয়ালা দুধ দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, এ দুধ কোথা থেকে এসেছে? পরিবারের লোকেরা বলল, অমুক ব্যক্তি আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার খেদমতে হাজির। তিনি বললেন, যাও আসহাবে সুফাদের ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসহাবে সুফা হল ইসলামের মেহমান, তাদের বাড়ি ঘর পরিবার পরিজন ধন সম্পদ কিছুই ছিল না, এমনকি কোনো বন্ধু বান্ধবও তাদের ছিল না যাদের বাড়িতে গিয়ে তারা থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদাকার মাল আসলে তা তিনি তাদের কাছে পাঠিয়ে দিতেন, তিনি তাতে হাতও দিতেন না। আর যখন হাদিয়া বা উপহার আসত তখন তিনি তাদের কাছে কিছু পাঠিয়ে দিতেন এবং নিজেও তা থেকে গ্রহণ করতেন। সেদিন তিনি আমাকে তাদের ডেকে আনার কথা বলতে আমার খুব খারাপ লাগলো। আমি মনে মনে বললাম, আসহাবে সুফফার এইটুকু দুধে কি হবে? আমি তো বেশি হকদার ছিলাম, এই দুধ কিছু পান করে শক্তি অনুভব করতাম। আর তারা যখন আসবে তাদেরকে এই দুধ পরিবেশন করার জন্য তিনি তো আমাকেই আদেশ দিবেন। তাদের সবাইকে দেওয়ার পর এ থেকে আমি কিছু পাবো বলে তো মনে হচ্ছে না। অথচ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করা ছাড়া কোনো উপায় ছিল না। কাজেই আমি তাদের কাছে গিয়ে তাদের ডাকলাম, তারা এসে ভিতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি তাদের অনুমতি দিলেন। তারা ঘরের ভিতর নিজ নিজ জায়গায় বসে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরাইরা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে উপস্থিত। তিনি বললেন, দুধের পেয়ালাটি নিয়ে তাদের পরিবেশন কর। আবু হুরাইরা বললেন, আমি পেয়ালা নিয়ে এক এক করে দিতে শুরু করল। তিনি তৃপ্তির সাথে পান করে আমাকে পেয়ালা ফেরত দিলেন। অতঃপর আমি আরেকজনকে দিলাম, তিনিও পূর্ণ তৃপ্তির সাথে পান করে আমাকে পেয়ালাটা ফেরত দিলেন। এমনভাবে শেষে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়ালা নিয়ে হাজির হলাম। অথচ উপস্থিত সকলেই তৃপ্তির সাথে তা পান করেছে। তিনি পেয়ালাটা নিয়ে নিজের হাতে রেখে মুস্কি হেসে বললেন, হে আবু হুরাইরা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে হাজির। তিনি বললেন, আমি আর তুমি বাকি রয়ে গেছি। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি সত্য বলেছেন। তিনি বললেন, বসো এবং দুধ পান কর। অতঃপর আমি বসে তা পান করলাম। অতঃপর তিনি আমাকে পান করার কথা বলতেই থাকলেন এবং আমি পান করতেই থাকলাম।
অবশেষে আমি বললাম, না আর পারব না। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, এর জন্য আমার পেটে আর খালি জায়গা নেই। তিনি বললেন, আমাকে এবার তৃপ্ত করো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পেয়ালা দিলে তিনি আলহামদুলিল্লাহ ও বিসমিল্লাহ বলে অবশিষ্ট